ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো কাঁঠাল কাঠের দরজা আমরা গালা পালিশ কীভাবে করি। ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমরা ফার্স্টে 100 নম্বর ওয়াটার প্রুফ কাগজ দিয়ে ভালো করে ঘষে নেব, যেন কোথায় ধার ধার না থাকে। ভালো করে সুন্দর করে চেক করে ঘষে নিতে হবে। ঘষার পর তারপরে আমরা গালা খাওয়াবো, আপনারা দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফাইনালি আমাদের ঘষা হয়ে গেছে, এখন আমরা খাটে গালা খাওয়াবো। গালাটাকে আমরা এটা মুকালা গোটোয় আমরা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা গলে গেছে। গলে যাওয়ার পর আমরা এখন ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে পালিশ খাবো। আপনারা দেখতে থাকুন কী করে পালিশ খাই। ফাইনালি ঘষার পর দেখতেই পাচ্ছেন যে আমরা এখন পালিশ খাওয়াচ্ছি। আমরা মিডিয়াম মোটা মাল নিয়ে আমরা পালিশ করছি, যেহেতু এই পালিশটা আমরা 7-8 কোট খাওয়াবো। 7-8 কোট খাওয়ালে কি কাঠের আঁচটা বন্ধ হয়ে গেলে গ্লেজটা খুব সুন্দর দেবে। আর যেহেতু এটা কাঁঠাল কাঠের পাল্লা, আমরা এটা একটু হালকা, যেহেতু কাঁঠাল কাঠের পাল্লা এটা একটু হলুদ, কাঁঠাল কাঠ একটু হলুদ হয়, যেহেতু এই কাঁঠাল কাঠটাকে আমরা একটু লালচেপা বানবো। লালচেপা বানার জন্য আমি সিঁদুর আর একটু মেহগুনি রং দিয়ে নিয়েছি গালার ভিতর, দিয়ে দিয়ে আমি খাওয়াবো 7-8 কোট। 7-8 কোট খাওয়ালে কি একটু লালচে ভাব আসবে। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে পালিশ খাওয়াই, আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেহেতু এটা কাঁঠাল কাঠের পাল্লা। ফার্স্ট কোটটা আপনারা আলগা আলগা করে খাওয়াবেন, তারপরে যেই কোটগুলো সেই কোটগুলো একটু চেপে চেপে খাওয়াবেন, যেহেতু একটা কাঁঠাল কাঠের আঁচ থাকে, সেই আঁচটাকে বন্ধ করার জন্য একটু চেপে চেপে আপনাদের পালিশ খাওয়াতে হবে। পালিশ খাওয়ালে কি কাঠের আঁচটা বন্ধ হয়ে গেলে কি গ্লেজটা উঠে আসবে খুব শিগগিরই। আপনারা দেখুন, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছকট অলরেডি পালিশ খানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কাঠের যে আঁচটা থাকে সেই আঁচটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেলেই দেখতে পাচ্ছেন যে গ্লেজটা উঠে এসছে, যেহেতু কাঁঠাল কাঠটা হলুদ ছিল। দেখতে পাচ্ছেন যে আমরা সিঁদুর আর মেহগুনি দিয়ে পালিশটা খাইয়েছি ছকট। ছকট খাওয়ানোর পর একটু লালচে লালচে ভাব এসেছে, আপনারা দেখতে থাকুন শেষ অবধি। আর পালিশটা আপনারা একটু চেপে চেপে খাওয়াবেন, চেপে চেপে খাওয়ালে গ্লেজটা তাড়াতাড়ি উঠে আসবে এবং শাইনিংটা খুব সুন্দর দেবে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। ফাইনালি আমাদের পালিশ খাওয়ানো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন যে গ্লেজ দিচ্ছে কাচের মতন। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি দরজার। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক, এবং আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন।